আজকে এমন একজন মানুষের কবিতা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যিনি একাধারে আমার গুরু, আবার যিনি একাধারে আমার বন্ধুও বটে, সবচেয়ে কাছের বন্ধু, এবং যে মানুষটা মানে আশৈশব কেন এখনও যে আমাকে যিনি আমাকে গাইড করে চলেছেন, যিনি আমাকে বলে চলেছেন আমার পদক্ষেপ কোথায় সঠিক, কোথায় ভুল, সেই সঠিক ভুলের মাপকাঠিতে কখনো হয়তো আমি নিজে নিজেও তিতিবিরক্ত হয়ে যাই, নিজেও এটা ভাবি যে ওহ আমি আবার ভুল করছি, কিংবা এটা মনে হয় আমি কি কখনোই 100-তে শুধু মানে 100-এ 100 ছেড়ে দিন, 100-এ অন্তত লেটার মার্কসটা তো অন্তত পাবো, কিন্তু এখনও পর্যন্ত সেই মানুষটার বিচারে আমি এখনও 150 হয়েই রয়েছি। তো সেই মানুষটার একটা কবিতা আপনাদের সামনে নিয়ে আসছি, চিঠি। এই চিঠি, এই কবিতাটি লিখেছেন শ্রী তিনকরি পাত্র। তো তার একটি কবিতা দেখি আমার কতদূর ক্ষমতা সেই মানুষটার এই এই কবিতাগুলো, যে কবিতাগুলো আমি ছোটবেলা থেকে পড়ে বড় হয়েছি, সেই একটা কবিতা তুলে ধরতে পারছি কি না। চিঠি, সত্যের জন্য এই চিঠি, না খুলে এটা সত্যকে দিও, এটা ওর হাতে দিয়ে একটা কথা জেনে নিও, ওর জন্মশালটা বছর বছর ঘুরে এখনো অধরা, সত্যের সঠিক বয়স যদি পারো আর একটা কথা জেনে এসো, ওর এই পরিচ্ছন্ন রূপের আসল রহস্য জেনে নিও, ও কি খায়, ডাল ভাত রুটি না পোলাও কাটলেট, ফিরে এলে অন্য কথা হবে, জেনে নেব সত্যের মুখোমুখি হয়ে কেমন লাগলো তোমার। তো বন্ধুরা, এই ছিল কবিতা, আমার পড়ার একটা চেষ্টা, এই চেষ্টা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং এই কবিতাটা পড়ে আমি সেই সেই মানুষটার প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করলাম, যারা মেয়েদের জন্য প্রত্যেক মেয়েরই সবচেয়ে বড় সবচেয়ে কাছের মানুষ হন তাদের পিতারা, তাদের বাবারা। তো বাবা ধন্যবাদ আমাকে এত বছর ধরে, কি বলবো আর, এত বছর ধরে গাইড করার জন্য এবং এখনও গাইড করার জন্য। তাহলে আজ রাখি বন্ধুরা, টাটা।